এখন আমি তোমাদের সামনে চলে এসেছি কিছু জিনিসপত্র নিয়ে। সেগুলো কি বলো তো, দীঘায় গিয়েছিলাম, দীঘায় থেকে সেই সব জিনিসপত্রগুলো এনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট এই প্যাকেটটা খুললাম, একটা মুক্ত পাথরের হার এনেছি, মানে লম্বা লম্বা শাড়ির সাথে পরার জন্য। আর কি কি রয়েছে, আর এই হচ্ছে হাত দুল সেটিং, এরকম হার এনেছি দুটো। আর সারমিনের জন্য দেখো পুরো একটা প্যাকেট ক্লিপ নিয়েছি, পুরো 12টা ক্লিপ নিয়েছি ওর জন্য। আর দেখো একই ডিজাইনের এই তিনটে হার নেওয়া সব মুক্ত পাথরের। এই দুল নেওয়া হয়েছে একটা একটা, এই দুটো দুল নেওয়া হয়েছে। এই ছোট বাচ্চাদের জন্য এই হারটা নেওয়া হয়েছে, বাচ্চাদের দেবো বলে নিয়ে এসেছি। আর দুটো মুক্ত পাথরের দুল নিয়ে এসেছি, এই দুল দুটো বেশ ভালো লাগে। আমি এখানে পুঁতির দেখেছিলাম, আর ওখানে গিয়ে দেখছি মুক্ত পাথরের বিক্রি হচ্ছে, তাই ভাবলাম নিয়ে চলে আসি। এগুলোও বাচ্চাদের জন্য নিয়ে এসেছি। এর মধ্যে কি আর, এই একটা হার, এই দুলটা তোমাদের দেখাচ্ছি, গোড়ার দুল। আমি সিপান সিপান, তারপরে কটা হার এনেছি তোমাদের দেখাচ্ছি, মানে এগুলো হচ্ছে মুক্ত পাথরের হার, মানে ভারী যেটা ওয়েট পুঁতির হার না, এগুলো মুক্ত পাথরের হার নিয়ে এসেছি। এই হচ্ছে লকেট, আর গলায় পরে দেখি কেমন লাগে। এটা গলায় পরে দেখা, তাই তো এইরকম থাকবে, বেশ খুব সুন্দর এই হারগুলো। সব বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে, তা সে লকেটটা না খুলে গেল। এটা কোনভাবে লাগা হয়েছে, কি সমস্যা হচ্ছে এইভাবে লাগতে চাচ্ছে। আর আরেকটা দুল এনেছি দেখো, মুক্ত পাথর আর তার সাথে হচ্ছে গোড়া সিস্টেমের মধ্যে গোড়া আছে, কতটা সুন্দর লাগছে, বেশ খুব সুন্দর এই দুল দুটো, পরলেও বেশ ভালো লাগবে। তার জন্য নিয়ে এসেছি সাদা শাড়ি চুড়িদার সাথে পরার জন্য কুর্তি। আর নিয়ে এসেছি দেখো ছোট্ট ছোট্ট সাদা মুক্ত পাথরের দুল, দু সেট আনা হয়েছে। আর কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এই পেন আনা হয়েছে, পেনের এইরকম একটা ঘোড়া সিস্টেম, এর ঘোড়াটা কোথায় ফেলে দিয়েছে জানি না মেয়ে। এ হচ্ছে দুটো আনা হয়েছে, দুটো পেন। সারমিনের ওখানে গিয়ে সমুদ্র বিচে গিয়ে একটা এই সানগ্লাস কিনে দিয়েছি ওকে, আর ওই সানগ্লাসটা ও যেতে যেতে ভেঙে দিয়েছে ছেলে, এটা ওর জন্য কেনা হয়েছে। আর আমার সানগ্লাসটা ছিল, তাও আমি একটা নিয়েছি, এই সানগ্লাস কেমন লাগে। এই হচ্ছে সানগ্লাস, এই সানগ্লাসটা আমি নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, এই সানগ্লাসটা কেমন লাগছে। এই তো বেশ একটু বড় বড় নিয়েছি সানগ্লাসটা, এই আর মেয়ে নিয়েছে রবার, অনেকগুলো রবার থাকে এর মধ্যে একটা বক্স। এটা হচ্ছে কুমড়ো, আর এটা হচ্ছে লাউ, আর এটা হচ্ছে কিছু একটা খাবার, আর এই হচ্ছে গাজর। এই কটা রব নিয়েছে, আর কী কী নিয়ে এসছে তোমাদের সাথে দেখাচ্ছি।
আর এই দুটো ব্যাগ নিয়ে এসেছি, মানে একটা ঝিলিকের জন্য, একটা মেয়ের জন্য আর শারমিনের জন্য, দুই বোনের জন্য দুটো ব্যাগ, দুজনের একই কালার নিয়ে এসেছি। কেননা অন্য ডিজাইনের আনলে দুজন মারামারি করবে, তাই জন্য একই নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি, টু সাইড ব্যাগ, এই ময়ূর ডিজাইনের উপর ব্যাগটা নিয়ে আসা হয়েছে। আর ছেলেকে এই কিনে দিয়েছি একটা পাখা, এইটা ছেলে নিয়েছে এই পাখাটা। আর কটা চুড়ি আনা হয়েছে, বালা, বালাগুলো দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে এই বালাগুলো। ওখানে 200 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে, খুব সুন্দর লাগছে, হাতেও পরে তোমাদের দেখাচ্ছে। খুব সুন্দর বালা এগুলো, কি দেখে দেবো, হচ্ছে না, হচ্ছে না, ছেলে ফোন নিয়ে কার্টুন দেখছে, ও বলছে হচ্ছে না, তা আমি দেখে দিচ্ছি। আর আরেক ডিজাইনের বালা নিয়ে এসেছি দেখো, এই হচ্ছে আরেক ডিজাইনের বালা নিয়ে এসেছি, দুটো দুরকম নিয়ে এসেছি, এগুলোও 200 টাকা করে নিয়েছে, খুব সুন্দর লাগছে। আর কোন বালাটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্টে জানিয়ে বালাগুলো দেখ। তা এই বালা আরো দুটো নিয়ে আসা হয়েছে, চার সেট আনা হয়েছে। আর ওখান থেকে কি কি খাবার নিয়ে এসেছি দেখো, ওখানকার যে বিখ্যাত খাবার নাকি সেটা নিয়ে আসা হয়েছে। ওখান থেকে নিয়ে আসা হয়েছে এটা করা, মানে ওইভাবে পাটালি মতন করা আছে। আর একটাকে নিয়ে এসেছি দেখো, এটা হচ্ছে জেলি খাবার। আর নিয়ে এসেছি কি এগুলো, বাদাম, এটা কাজু, এটা হচ্ছে তিলের, এগুলো তিলে, এটাও কাজু, এগুলো কাজু, সব কাজুর মাল নিয়ে এসেছে। কেননা ওখানে তো বেশি বিখ্যাত কাজু, তার জন্য কাজুর খাবার বেশি নিয়ে আসা হয়েছে। আরেকটা দেখো, এটা হচ্ছে বাদাম, বাদাম আর গুড় দিয়ে একসাথে মিক্সড করা, খুব সুন্দর ছোটো ছোটো নাড়ু মতন করা, এগুলো বেশ ভালো। এই হচ্ছে আমার দীঘা ট্যুরের সব গল্প, আর আমি কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আর ওখানে যে মানে দীঘার বেস্ট হচ্ছে কাজু, সে কাজু আনা হয়েছে 1 কেজি মতো, এই তো কাজু বেস্ট ওখানকার, পারফেক্ট। এই কাজুটা 1000 টাকা করে কেজি এই কাজু নিয়ে আসা হয়েছে, কাজুটা বেশ সুন্দর। আর নিয়ে কি নিয়ে এসেছি দেখো, দুটো জুতো নিয়ে এসেছিলাম ওখান থেকে, আমি এই দুটো জুতো, এই জুতো দুটো নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে